একটা পরিচয় তোমার হাসর নসরে লাগবে, একটা পরিচয় তোমার মিজান ফুলসিরাতে লাগবে, একটা পরিচয় তোমার জান্নাতের দরজায় লাগবে। মাওলাক জিজ্ঞেস করেন, মাওলা ওই পরিচয়ের নামটা কি? মাওলা উত্তর দিচ্ছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি যে তোমাদেরকে আমার হাবিবের উম্মত বানিয়েছি এই উম্মতের পরিচয় জান্নাত পর্যন্ত চলমান থাকবে। তাহলে আমাদের যেই পরিচয় বর্তমান আছি, এই একটা পরিচয়ও আমার কোনো কাজে আসবে না। নিঃশ্বাস বন্ধ হয়েছে, আমার ওই পরিচয় আর কাজে লাগবে না। আল্লাহ বলে মরণের আগে মরণের পর জান্নাতের দুয়ার পর্যন্ত একটা পরিচয় কাজে আসবে, সেই পরিচয়ের নাম তোমরা সবাই আমার দয়াল নবীর উম্মত। তো আমার নবী যদি না আসতেন আমরা কি উম্মত হতে পারতাম? পারতাম না। সেই জন্য নবী আসছে, আমরা উম্মত হয়েছি। তো নবী আসা এটাকে মিলাদুন্নবী বলে, খুশি হওয়া এটাকে ঈদ বলে। আমার বুঝে আসে না এটা নিয়ে মারামারি করে কেন, এটা নিয়ে গ্রুপিং বা হবে কেন, এটা নিয়ে বা দলাদলি হবে কেন। নবী পেয়ে বিধর্মিত খুশি হবে না, নবী পেয়ে নাস্তিক তো আনন্দিত হবে না, নবী পেয়ে আনন্দিত হবে তো মুসলমানে। তো এটাকে ঈদ মিলাদুন্নবী বলে। সিম্পল একটা বিষয়, কেন এটা নিয়ে বাংলার জমিনে গ্রুপিং হয়, কেন এটা নিয়ে এত ফতোয়া হয়, কেন এটা নিয়ে মুসলিম মিল্লাতের মাঝে মারামারি হয়, এই পর্যন্ত আমার বুঝে আসে নাই। সেই দয়াল নবীর পাক চরণে আমরা দরুদ সালাম পাঠ করছি, যেহেতু এটা রবিউস সানে ফাতিহায়ে ইয়াসদাহমের মাস, এটাকে বলা হয় গাউসে পাকের মাস। আপনি যদি গভীর খেয়াল করেন, ওটা রবিউল আউয়াল, এটা রবিউস সানি, যার কোনো মেশাল নাই, যার কোনো উপমা নাই, ওনাকে আউয়াল বলে। তো সৃষ্টি জগতে যার কোনো মেশাল নাই উনি আমাদের নবী। তো উনি আসলেন রবিউল আউয়ালে, যার কোনো সানি নাই। তো নবী যখন নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, আর কোনো নবী আসবে না, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুসসালাম পর্যন্ত নবুয়তের সিলসিলা ছিল, রেসালতের সিলসিলা ছিল। এই সিলসিলার ক্রমান্বয়ে ইসলাম বাংলা নয় বিশ্বজুড়ে এসেছে, কিন্তু পরিপূর্ণ হয় নাই। আমার নবী যেদিন বললেন আমি দাওয়াত পৌঁছায়া দিয়েছি, আল্লাহ বলে আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম, আজকেই আমার মুস্তফার হাতে ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছি। এতদিন ইসলাম পরিপূর্ণ, বাবা আদম আসলেন ইসলাম অপরিপূর্ণ, শীশ আলাইহিসসালাম আসলেন ইসলাম অপরিপূর্ণ, নূহ আলাইহিসসালাম আসমানি কিতাব আনলেন ইসলাম অপরিপূর্ণ, ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন ইসলাম অপরিপূর্ণ, মূসা কলিমুল্লাহ আসলেন, আল্লাহ বলে ইসলাম কমপ্লিট হয় নাই। হাত্তা কে ঈসা রুহুল্লাহ আলাইহিমুসসালাম আসলেন, আল্লাহ বলে ইসলাম এসেছে কিন্তু অপরিপূর্ণ রয়ে গেছে। কিন্তু আমার মুস্তাফা যেই দিন কোরআন ধরে ফেলেছে, আল্লাহ বলে আজ এই নবীর হাতে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছে। এটা আমাদের আমানত, আর কারো হাতে এই নিয়ামত কখনো জুটে? সেই জন্য ফারুক আজমকে একজন ইহুদি এসে বললেন, এরকম আয়াত যদি আমরা তাওরাতে পেতাম, ইসলাম কমপ্লিট হয়েছে, তাহলে আমরা সেই দিনকে ঈদের দিন বানাইয়া দিতাম। সেই দিনকে কি বানাইয়া দিতাম? ঈদের দিন। এটা আমার কথা নয়, ইহুদির কথা। ওনার উত্তরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা ঈদের দিন বানাইলে একটা বানাইতা, আমরা সেই দিন দুইটা ঈদ বানাইয়া দিয়েছি। কেমনে? একটা আরাফার দিন ঈদের দিন, আর একটা এই 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 আয়াত পেয়েছি সেই জন্য ঈদ,
আরাফার দিনে মুসলমানরা একসাথে দুইটা ঈদ পেয়েছে। তো আজকে যারা বলে ঈদুল ফিতর ঈদুল আদহা সারা কোনো ঈদ নাই, আমার প্রশ্ন এগুলো কোন ঈদ? তাই আমাদেরকে একটু পড়তে হবে, আমাদেরকে একটু স্টাডি করতে হবে, আমাদেরকে আরও একটু গবেষণা করতে হবে। আমরা যত পড়ব, যত স্টাডি করব, যত গবেষণার দুয়ারকে খুলে দিব, আমরা বুঝতে পারব রব্বে করিম আজকের এই দুনিয়া সাজানো, আসমানকে এইভাবে বিছিয়ে দেওয়া, জমিনকে এইভাবে স্থির করে দেওয়া, আল্লাহর জান্নাতকে এইভাবে সাজানো, সবগুলোর মূল থিম হচ্ছে রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিন আমি আরেকটু করে বুঝাইয়া বলি, আমরা মসজিদে আসছি কাকে রাজি করার জন্য? আল্লাহকে। মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহকে রাজি করার জন্য, ইমাম খেতাবতে এসেছে আল্লাহকে রাজি করার জন্য। পিসাহেব হুজুর চাইলে বিল্ডিং পাঁচটা বানাইতে পারতেন, উনি বিল্ডিং না বানাইয়া মাদ্রাসা বানাইছে, কেন? আল্লাহকে রাজি করার জন্য। বিল্ডিং করলে তো ওনার লাভ হইত, কিন্তু মাদ্রাসা এটা আপনার কাছে আমাকে কুচতে হবে, অমুকের কাছে কুচতে হবে, তাহলে আমার এই পরিশ্রমের পিছনে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আল্লাহকে রাজি করা, কথা ঠিক না? বলে পুরা বিশ মানব জাতি ন, আল্লাহর যত আলামিন আছে, গ্যালাক্সি আছে, গ্রহ নক্ষত্র আছে, সকল কিছুর একটাই লক্ষ্য, সবাই চায় মাওলা যেন কি হয়ে যায়। আর সেই আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব, পুরা বিশ্বকল যখন আমাকে রাজি করতে ব্যস্ত, তখন আমি মাওলা আমার মুস্তফাটাকে রাজি করতে চাই। আপনি একটু আপনার কনসেপ্টটাকে মিলান, আপনি চান নবীর নামটা মুছে যাক, আপনি চান দুনিয়াতে কেউ ইয়া রাসূলুল্লাহ না বলুক, আপনি চান নারীর সালাতের সাদা আর বুলন্দ না হোক, আপনি চান লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবীর নামটা মুছে যাক, আপনি চান কোনো মুসলমান মিলাদুন্নবী না করুক, আপনি চান কোনো মুসলমান মেহরাজুন্নবী না করুক, আপনি চান আল্লাহকে রাজি করতে নবীর নামটা বিশ্ব থেকে মুছে যাক। আর সেই আল্লাহ বলছে সবাই আমাকে রাজি করতে চায়, ওয়ারা ফানা লাকা যিকরাক, আমি মাওলা চাই মুস্তাফার নাম তন্দ্রে রন্ধ্রে উচ্চারিত হোক, কারণ আল্লাহর একটাই ইচ্ছা আমার মুস্তাফাটা রাজি হয়ে যাক। তাহলে বেশ কম আছে না নাই? আছে। আমি কি বুঝলাম, মাওলা কি বুঝাল, তাহলে আমাদের কনসেপ্ট কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা আজকে মারামারির দিকে আমি যাব না, আমি দলাদলির দিকে যাব না, আমি গ্রুফিংয়ের দিকে যাব না, আমি গালাগালি অশ্লীল বাক্য কখনো পছন্দ করি নাই, আজকেও পছন্দ করব না এবং মরণ পর্যন্ত পছন্দ করব না। কিন্তু আপনার কনসেপ্টটা একটু মিলাইয়া দেখেন, আল্লাহর কনসেপ্ট কী, আল্লাহর দেওয়া আকীদা কী, আর আমি মোল্লার বানানো আকীদাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে, তখন উত্তর আসবে দুনিয়ার জন্য অনেকেই ঈমানটাকে বিক্রি করে দিয়েছেন। আমাদেরকে বুঝতে হবে আজকে যখন দুনিয়াটা, পৃথিবীটা, সময়টা, বিজ্ঞানটা যখন আপডেট হয়ে গেছে, এখন অনেকেই প্রশ্ন রাখছে আমাদের বাংলা কোরআন তো আছে, আমাদের ট্রান্সলেট বুখারি তো আছে, সিহাসিত্তার তরজমা এখন গুগল অ্যাপসেও পাওয়া যায়, তো আমরা ওলির কাছে কেন যাব, দরবার মানব কেন, বায়াত হব কেন, গাউসে পাকের আলোচনা চলবে কেন, খাজায়ে আজমীরের কথা আসবে কেন? এই প্রশ্নটা এখন শিক্ষিত মহলের কানে কানে আসে না নাই? আছে। আমি আমার ব্যক্তিগত যুক্তিকে ইসলাম বলে চালিয়ে দিতে পারবো না, আমার ব্যক্তিগত কনসেপ্টকে ইসলাম বলে চালিয়ে দেওয়ার কোনো অধিকার আমার নাই। একটু গভীর মনোযোগ দিতে হবে, কোরআন ও সুন্নাহ যা বলে, আমার ব্রেন যদি বলে এটা নয়, যদি আমার বিবেক কোরআন সুন্নার বিপরীত অবস্থান করে, আমার নাম মুসলমান হতে পারে না। বিবেককে, জ্ঞানকে, যুক্তিকে পিছনে দিয়ে কোরআন ও সুন্নাকে মেনে নেওয়া, এটাকে ইসলাম বলে, এটাকে কি বলে? যেমন আমরা মাযহাবে হানাফি,
অর্থাৎ আমরা হানাফি মাজহাবের অনুসারে বিশ্বের মধ্যে মাজহাব স্বীকৃতিপ্রাপ্ত চারটা। সেই জন্য ইবনু তাইমিয়া উনি ওনার কিতাবে বলে কিয়ামত তক তুমি যদি হক চিনতে চাও, হক হচ্ছে চার মাজহাব, এই চার মাজহাবের বাহিরে কোনো দল যদি দেখতে পাও, আমি বলি নাই, আমার বাবা দাদা বলে নাই, ইবনু তাইমিয়া বলছে চার মাজহাবের বাহিরে যত দল উপদল আছে সবগুলোই বাতিল, সবগুলোই না হক। এটা আমি বলি নাই, এটা ইবনু তাইমিয়া বলেছেন। তাহলে আপনি এখন ফতোয়া কোনটা নেবেন সেটা আপনার বিষয়, আমার বিষয় না। এখন আসেন আমি যেই কথাটা বলতে চাচ্ছি, আমরা ইমামে আজম আবু হানিফার মাজহাবকে অনুসরণ করি, নাম মাজহাবে হানাফি। যেমন বুখারি শরীফ নাম কি, বেতরে কি আছে, ইমাম বুখারির কোনো কথা আছে না, বেতরে আছে নবীর হাদিস, কিন্তু উপরে লেখা আছে বুখারি, সহিহ বুখারি, বুখারি শরীফ যেটাই লেখা থাকুক নাম আছে বুখারি। পৃষ্ঠা উল্লাইয়া দেখলেন এখানে বুখারির কিছু নাই, এখানে সবগুলো দয়াল নবীর হাদিস। ঠিক উপরে লেখা আছে মাজহাবে হানাফি, উল্টাইয়া দেখবেন আবু হানিফার কিছু নাই, সবগুলো আমার নবীর সুন্নত রয়ে গেছে, এটার নাম মাজহাবে হানাফি। তো আমরা অনেকেই যারা মাজহাবকে বর্তমান অস্বীকার করতে বসে আছি, ওরা মানুষকে বোঝায় ইমামে আজম আবু হানিফা হাদিসের চেয়ে যুক্তিকে প্রাধান্য দিয়েছেন, ওনাকে বলে আহলুর রায়। রায় মানে নিজের মতকে হাদিসের উপরে কি দেওয়া, প্রাধান্য দেওয়া। এটা অনেকেই তোহমত দেন, মিথ্যা অপবাদ দেন। তো ইমামে আজম সেই সময়েও জানেন, অনেকেই বলবে আবু হানিফা হাদিস মানে নাই, আবু হানিফা নিজের যুক্তিকে হাদিসের উপরে প্রাধান্য দিয়েছে। এর উত্তর দিতে গিয়ে ইমামে আজম বলে শুনে রেখো, অনেকেই বলবে আবু হানিফা হাদিসের চেয়ে নিজের বিবেককে প্রাধান্য দিয়েছে। একটা মাসালা আছে ফেকার কিতাবে, মাসে আলাল খুফাইন, মোজার উপরে মসে করা, কিসের উপরে, বর্তমান শীতকাল আমরা যেই মোজা পরি কেসের জন্য, এটা না, চামড়ার যেই মোজা আরবরা পরে চলাফেরা করে সেই মোজাতে মসে করার একটা বিধান আছে। কেন, শীতকাল যখন চলে আসে তখন আরব দেশে, বাংলাদেশেরও এখন আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, তো একটা আরব দেশে সমস্যা হচ্ছে শীত পড়লে বেশি শীত, গরম পড়লে বেশি গরম। তো বেশি যখন শীত পড়ে আরবদের পায়ে পানি লাগলে পা ফেটে যায়, পায়ে পানি লাগলে সর্দি চলে আসে। তো ইসলাম কেয়ামতের ধর্ম নয়, ইসলাম নিয়ামতের ধর্ম, কথা ঠিক কি না? সেই জন্য আল্লাহর হাবিব বলে শীতের মাত্রা যখন বেড়ে যাবে অথবা তোমাদের শারীরিক ক্ষতি সাধন হওয়ার যখন সম্ভাবনা থাকবে, তোমরা মুখমণ্ডল হাত দৌত করবে, পায়ে পানি লাগলে যদি সমস্যা হয়, পা যদি ফেটে যায়, এখান থেকে যদি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, আমি একটা বিধান দিলাম মোজার উপর মসে করলে অজু হয়ে যাবে। আল্লাহর নবী বলছে মসেটা হবে মোজার উপরে, কিন্তু আপনার বিবেক বলছে, আপনার আকল জ্ঞান বলছে ময়লা মোজার উপরে লাগে না, ময়লা মোজার নিচে লাগে। আমরা যখন হাঁটি পায়ের উপর ময়লা লাগে না পায়ের নিচে লাগে, পায়ের নিচে লাগে। তো আপনার যুক্তি বিবেক বলছে মোজার উপর যদি মসে করতে হয় উপরে হবে না, তল দেশে অর্থাৎ পায়ের তলা যেখানে নিচে সেখানেই মসে করতে হবে, কারণ না পাকি ময়লা নিচে লাগে উপরে লাগে। কিন্তু আল্লাহর হাবিব বলে মসে নিচে হবে না উপরে হবে। তো ইমামে আজম বলছে আমার জ্ঞান আমার বিবেক বলছে ময়লা লাগে নিচে, মসে করতে হবে নিচে, নবীর হাদিস বলে নিচে নয় মসে করতে হবে উপরে। আমি ইমামে আজম নিজের জ্ঞানকে পিছনে ফেলে দিলাম, নবীর হাদিসকে মেনে নিলাম, এটার নাম ইসলাম। এটার নাম কি, আপনি যখন কালিমা পড়ে ফেলেছেন, কালিমা পড়েন নাই, যা ইচ্ছা তা করেন, এটা আর কোনো আপত্তি,
কিন্তু কালিমা যখন পড়েছেন, আপনার নাম যখন মুসলমান, আপনার ধর্ম যখন ইসলাম, এখন নিজের স্বাধীনতায় কাজ করতে পারবেন না, আপনাকে মাওলার ইচ্ছায় কাজ করতে হবে। কথা ঠিক কিনা? তাই আমার যা মন চায়, আমার যা যুক্তি বলে, আমি নিজের কথাকে ইসলাম বলে চালানোর কোনো সুযোগ নাই। এখন আপনি বললেন কোরআন বাংলা পাওয়া যাচ্ছে, বুখারি ইংরেজি ট্রান্সলেট পাওয়া যাচ্ছে, উওলির আলোচনা কেন চলবে? উওলির আলোচনা কেন করব? আসেন আমরা কোরআনে যাই। কোরআন যদি বলে আল্লাহর ওলি মানতে হয়, আবার ওলি মানে সবগুলোকে ওলি মনা করা যাবে না। কাফর খুলে ফেললে ওলি নয়, চুলের মধ্যে জট বাঁধলে ওলি নয়, দুই বছর গোসল না করলে ওলি নয়। ওলি কারে কয়? আমার নবী বলছে ইজারু জুকির আল্লাহ ওলি চিনবা কেমনে? তুমি চোখ দিয়ে ওলি দেখবা আর অন্তর অটোমেটিক মাওলার জিকির শুরু করে দিবে। আমাদের কি বুঝতে হবে? সেই জন্য পানিতে হাঁটলে ওলি নয়, আসমানে উড়লে ওলি নয়। আসমানে ওড়ার নাম যদি ওলি হয়, পাখিগুলো ওলি হয়ে যাবে। পানিতে চড়ার নাম যদি ওলি হয়, মাছগুলো ওলি হয়ে যাবে। তাই আমাদেরকে দেখতে হবে ওনার কাছে নবীর দেওয়া শরিয়াত, ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাহ, মুস্তাহাব সবগুলো 100-তে 100 পাওয়া যায় কিনা। যদি দেখেন পাওয়া গেছে, তাহলে বুঝতে হবে উনি আল্লাহর ওলি। এগুলো আমাদের মিকদারগুলো বুঝতে হবে। শরীয়ত পাওয়া না গেলে ওনাকে ওলি বলা যাবে? কারণ নবীর চেয়ে বড় কেউ থাকতে পারে? সাহাবীর চেয়ে বড় কেউ আছে? তাবিঈন তবে তাবিঈনের চেয়ে বড় কেউ আছে? তো আমি নতুন করে ওলির সংজ্ঞা দিলে ওলি হওয়া যায় না। আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলেছে আমাকে সেটাই মানতে হবে। কথা ঠিক কিনা? এখন আসেন আল্লাহ কি বলছে। কোরআন শরীফের আয়া, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআন শরীফের মধ্যে কয়েকটা ধাপ আছে। কখনো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো বলে ইয়া আইয়ুহান নাস। একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে বড় স্পেশাল। সাধারণ বলতে কোরআন শুধু মুসলমানের সমস্যার সমাধান নয়, বিশ্বকল যদি সমস্যার সমাধান খুঁজে না পায়, আল কোরআন সেই সমস্যার সমাধান। এটা বিধর্মীয় সমাধান হিসেবে নিতে পারে, এতে কোনো সমস্যা নাই। তো আল্লাহর আইন কখনো মানব জাতির জন্য আমভাবে সাধারণভাবে, আর কখনো মুমিনের জন্য স্পেশালভাবে। আল্লাহ বলে এটা সাধারণ না, এটা অসাধারণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে শুধু ইমানদারদেরকে বলছি, শুধু মুমিনকে বলছি, অন্য কাউকে নয়া। ইয়ুহান্নাস বললে সবাই চলে আসবে, কিন্তু সবাইকে বাদ দিয়ে আল্লাহ বলছে যারা স্পেশাল, যারা সিজদাদে, যারা মসজিদে আসে, যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, যারা তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহ বলে তোমাদের জন্য আমার একটা ল আছে, আইন আছে, শরিয়া আছে। মাওলা আইনটা কি বসে? আমানুত্তাকুল্লাহ, এক নম্বর আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। তাহলে আমার ভয়, আমার পরহেজগারি, আমার ভীরুতা সবগুলো হবে কার জন্য? এখন আপনি বলতে পারেন তাকওয়াটা আসবে কীভাবে? তাকওয়াটা আসবে কীভাবে? এই মিম্বার, এটা মিম্বার, মিম্বারটা আমার নয়, মিম্বারটা আমার বাবার নয়, এই মিম্বারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কি না? তাই এই মিম্বারে আমি অন্য কাউকে খুশি করতে পারবো না, এই মিম্বারে আমাকে আল্লাহ এবং রসুলকে খুশি করতে হবে। কথা ঠিক কি না? আজকে তো বাংলাদেশে অনেকেই মিম্বারের মধ্যে দুনিয়ার জন্য মিম্বার বিক্রি করে দিচ্ছে, এরকম অনেকে আছে না? আছে। তা আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে, দুই তিনটা কাজ চাঁদার জন্য দুনিয়ার মুহে পড়ে নবীর মিম্বার বেজ্জুত করছে, এরকম অনেকে আছে না? নাই? আছে। তা আমরা দোয়া করি, বাংলাদেশের ইসলাম বড় হাস্যকর করে দিয়েছে, সিনেমার উদ্বোধন হয় হুজুর গিয়ে মোনাজাত করে, এর চেয়ে বড় আফসোস আর কিছু হতে পারে? ইসলাম বিদ্বেষী মিম্বারে বসে কথা বলে,
এর চেয়ে আফসোস আর কিছু হতে পারে? তো আল্লাহর জন্য হেদায়ত দান করে, আমরা বদ্দুয়া করবো না আল্লাহর জন্য কি করে? আমরা সিনেমা বন্ধ করবো না ওপেন করো, বন্ধ করবো, কারণ অশ্লীলতা বেহায়াপনা যেখানে চলে আসে সেখানে আল্লাহর রহমত আসে না, সেখানে আল্লাহর আজাব আসে। আজকে এই মহামারী কেন? এটা কি আল্লাহ নিজে দিচ্ছে? আল্লাহ কি চায় আমাদেরকে বিপদে ফেলো? তিনি কত রহমান, তিনি কত রহিম। আল্লাহ বলে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, পোড়া সৃষ্টি কোলের মোহাব্বত 1%, আর মাওলার মোহাব্বত 99%। তো উনি কখনো আমাদেরকে মহামারী দিতে পারে? পারে না কখনো। দিয়েছে কেন? আমাদের কর্মের ফল, এই বাহাইয়াপনার কারণে, অশ্লীলতার কারণে। 14ই ফেব্রুয়ারি নাম দিয়ে আজকে নারী দর্শন করা হয়, 31শে ডিসেম্বর 31st Night নাম দিয়ে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করা হয়। বর্তমান সময়ে পরীক্ষার মুহূর্তে মাওলার দরবারে দোয়া করে কান্না করবে, আর এই সময়ে র্যাকদের নাম দিয়ে বিশ্ব বেহায়াপনা দিবস পালন করা হয়। তো আল্লাহ আজাব না দিয়ে কি দিবে, কি দিবে? মানুষ আরো চায় আল্লাহ আমার উপর নিয়ামত দিক, নিবে কেন? চোখ দিয়েছে কোরআন পড়ার জন্য, ওই চোখ দিয়ে আমি কি করি? হাত দিয়েছে কোরআন ধরার জন্য, গেঞ্জির মধ্যে র্যাক দিতে যেগুলো লিখেছে, সবার চেয়ে ফ্রি আমার বউ, আপনি স্বামী স্ত্রীর চেয়ে ফ্রি আর কেউ আছে? কিন্তু এই র্যাক দিতে আমার ভাইটা একটা মেয়ের গেঞ্জিতে যা লিখেছে, একটা মেয়ে আর একটা ছেলের গেঞ্জিতে যা লিখেছে, তা মা বাবাকে তো দেখানো দূরের কথা, নিজের বউকে তো শেয়ার করা যায় না। এরকম বিশ্রী বিশ্রী ওয়াট লিখছে, তাহলে অধপতন কোথায় নেমেছে একবার খেয়াল করে দেখেছেন? আবার সেই বান্দাটা মাওলার নিয়ামতের আশায় বলে আল্লাহ আমার তো এটা দেয় নাই, তো তোমার দিবে কেন? পা দিয়েছে মসজিদে আসার জন্য, যাই সিনেমা হলে নাচতে, তা আল্লাহ দিবে কেন? তো এগুলো সবগুলো আমাদের কর্মের ফল, কথা ঠিক কিনা? এই মহামারী আপনি আসে নাই, মাওলা অনেক দেখেছে, বারবার ডেকেছে, আয় গুণা করেছিস আমি মাফ করবো, আয় গুণা করেছিস আমি মাফ করবো। কয়বার ডাকতে পারে, কয়বার আসতে বলে, শেষ পর্যন্ত সীমা লঙ্ঘন করতে করতে যখন আর সীমা লঙ্ঘন করার কোনো পথ থাকে না, মাওলা বলে আমার কাহারিয়তের গুণ দেখানো ছাড়া আর উপায় নাই, কখনো সুনামি, কখনো বন্যা, কখনো ভূমিকম্প, কখনো মহামারী। আল্লাহ যে এরপরও আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এটা আমাদের কর্মের ফল নয়, এটা রহমানের বড় দয়া করে দিয়েছে, কথা ঠিক কিনা? তো এই মিম্বারটা আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে কথা বলবে, এটা অন্য কারোর পক্ষে কথা বলবে, রাজনীতি বাহিরে হবে, রাজনীতি মসজিদের মিম্বারে হতে পারে না, কথা ঠিক কিনা? রাজনীতি রাজনৈতিক মঞ্চে হবে, মাহফিলের মঞ্চে রাজনীতি হতে পারে না। তো আজকে তো দুনিয়াটাই স্বার্থের মধ্যে হয়ে গেছে, ইসলামটাকে আমার মতো করে আমি ব্যবহার করছি, আপনার মতো করে আপনি ব্যবহার করছেন। তো আল্লাহর জন্য আমাদেরকে নিজের জন্য নয়, আল্লাহ এবং রসুলের জন্য ইসলামটাকে পালন করার তৌফিক দান করেন। তো ফারুক আজম মিম্বারে বসে গেছেন, কে বসছেন? খুতবায় দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলছে ইউহান্নাস, এই মানব জাতি শোনো, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি অ্যালাউন্স করে, ঘোষণা করে সবাইকে জান্নাত দিলাম, একটা বান্দারে জাহান্নামে দিয়ে দিলাম, সবাই রে কোথায় দিলাম আর একটারে? তো ফারুক আজম বলে মনে করব ওই জাহান্নামিটা আমি। ওই জাহান্নামিটা কে? এটা কে যিনি জান্নাতের শুভ সংবাদ পেয়েছে? এটা কে যিনি হাত তুললে মাওলা কখনো ফেরত দেয় নাই? উনি কে যার ব্যাপারে আমার নবী বলছে নবুয়তের দরজা যদি বন্ধ না হতো আমার নবী হয়ে যেত? উনি বলছে আল্লাহ যদি বলে সবাইকে কোথায় দিলাম, জান্নাতে একজনরে কোথায়, জাহান্নামে, ওই জাহান্নামিটা কে হতে পারে? আমি অমর মনে করব আমি। কেন ফারুক? বলছে মাওলার এবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো দুনিয়ার নিয়ামতের সামনেও কিছু না, সেখানে জান্নাত পাবে কেমনে? জান্নাত পাওয়ার তো কিছুই আসে যায় না, এটার নাম আল খৌফ, এটার নাম ভয়, যে মাওলা আমাকে বান্দা বানিয়েছে,
কিন্তু আমি বান্দা হয়ে মাওলার হক আদায় করতে পারি নাই। আবার ফারুক আজম বলছে, মাওলা যদি অ্যালাউন্স করে সবাইকে জাহান্নামে দিলাম, একজনকে জান্নাতে দিলাম, আমি ফারুক মনে করব ওই জান্নাতিটা আমি। ওই জান্নাতিটা কে? তো সবাই বললেন কেন? বলছে আমি তো পড়েছি আমার মাওলার নাম সত্তার, আমি তো পড়েছি আমার মাওলার নাম গফুর, আমি তো পড়েছি আমার মাওলার নাম রহমানুর রহিম, আর উনি তো অমরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানায় নাই, উনি তো অমরকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছে। সুতরাং আমার বিশ্বাস আমার মাওলা আমাকে জাহান্নামে দিবে না, এটার নাম আশা। তাহলে একটা ভয়, এটার নাম খৌফ, আর একটা আশা আর রাজা। যখন ভয় আর আশা দুইটা এক হয়ে যায় এটাকে মুত্তাকি বলে। এটা কি বলে? নামাজ পড়ব। দুইটা কারণ নেই, কয়টা কারণ? একটা ভয়, কি ভয়? মাওলা আমাকে জাহান্নাম দিতে পারে, মাওলা আমাকে আজাব দিতে পারে। আর একটা আশা রাখবো, কি আশা? আমার নামাজে ভুল হবে, আমি বান্দা, আমার অনেক ত্রুটি হতে পারে, আমি বান্দা, আমার গুনার বোঝা থাকতে পারে, আমাস আমার মাওলা ফেরত দিবে না, আমার মাওলা আমার সিজদাকে কবুল করে ফেলবে। এই দুইটা জিনিস নিয়ে যদি ইবাদত করেন বান্দা ওলি হয়ে যায়, বান্দা কি হয়ে যায়? তো আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? তারপর কি বলছে? ওয়া কুনু মাআস সাদিকিন, এখানে বলে নাই ওয়া কুনু মাআল কোরআন, এখানে বলে নাই ওয়া কুনু মাআল বুখারী, এখানে বলে নাই ওয়া কুনু মাআল মুসলিম, না না, আল্লাহ বলে কুনু মাআস সাদিকিন, তোমাদের মহল্লায়, তোমাদের এলাকায়, তোমাদের গ্রামে, তোমাদের শহরে, তোমাদের দেশে, তোমাদের নগরে যারা সাদিকিন, আই আসসালেহিন, আল্লাহর ওলি আছে, তোমরা ওলিদের সঙ্গী হয়ে যাও। এটা অর্ডার করেছেন কে? আল্লাহ। এখনো অনেকেই ডাইরেক্ট আসানো নাই আছে, মানে আমাদের নবীও লাগবে না, ওলিও লাগবে না, ডাইরেক্ট কারো ধরবো, এরকম অনেকেই আছে না, আমি খারাপ বলবো না, ওর কনসেপ্ট ও নিয়ে তাকুক, স্বাধীন বাংলায় যে কোনো মত বলতেই পারে, এটা আমার কোনো আপত্তি। কিন্তু আল্লাহ কি বলে? আল্লাহ বলে ওয়াত্তাবে, অনুসরণ কর। মাওলা কি অনুসরণ করবো? যে সাবিলা, ওই ব্যক্তির পথ, ওই ব্যক্তির মতকে অনুসরণ করো। মান আনাবা ইলাইয়া, যেই ব্যক্তি আমার অভিমুখী হয়েছে, আমার দিকে রজু হয়েছে, তুমি যদি মাওলার দরবারে আসতে চাও তার পথটাকে অনুসরণ করো। তাহলে আবু হানিফা কোন দিকে রুজু হয়েছে? আল্লাহর দিকে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, আমার গাউসে পাক, আমার খাজা, এইভাবে করে সমস্ত ওলিগণ কোন দিকে? আল্লাহর দিকে। তো আল্লাহ বলে যারা আল্লাহর অভিমুখী হয়েছে তাদেরকে বাদ দিয়ে নয়, তুমি তাদের পথ ধরে মাওলার কাছে চলে আসো। এখন আপনার প্রশ্ন আসবে কেন করব, প্রশ্ন আসবে কি আসবে না, কিন্তু উত্তরটা আমি কোরআন থেকে নিতে চান। আল্লাহ যখন বাবা আদমকে বানাইলেন, সূরা বাকারার 4 নম্বর পৃষ্ঠায় পুরাটাই বলেছে, ওয়াইজ কলা রব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আচ্ছা নাই, কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক কালা ইন্নি আ'লামু মা লা তা'লামু আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাঈকা। এভাবে শেষ করে আপনি শেষ করে জানেন, কারণ পুরাটাই মাওলা ডিটেইলস বর্ণনা করেছে, মাহফিল করেছে কে? আল্লাহ। তো বাবা আদমকে যখন আল্লাহ বানালেন তখন ওনাকে বললেন খলিফাতুল আর্থ, মানে এই পৃথিবীর আল্লাহর মনোনীত খলিফা। কার খলিফা? তো বাবা আদম যখন ছিল না তখন ফেরেস্তা ছিল, এই ফেরেস্তা কুল মাওলার ডাইরেক্ট ইবাদত করত, কা ডাইরেক্ট। কিন্তু খলিফা যখন এসে গেছে আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন, ও আমার ফেরেস্তা, এতদিন আমার খলিফা ছিল না,
তোমরা ডাইরেক্ট সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলেছো। আজকে যখন খলিফা বানালাম, আজকে খলিফার সম্মান দিয়ে মাওলার ইবাদত করতে হবে। এখানেই মাধ্যম অপ্তাগু ইলাইহিল ওয়াসিলা, এটা কে বলেছে? আল্লাহ। কিন্তু সমস্ত ফেরেশতার ব্যাপারে আল্লাহ রেজাল্ট দিচ্ছে ফাসাজাদু, এখানে কোনো বিয়াদব ছিল না, সবাই বাবা আদমকে তাজিম করলো, সম্মান করলো, বিবেক দেখায় নাই, কোয়েশ্চেন করে নাই, একজন বিয়াদব পড়ে গেছে, ইল্লা ইবলিসা, এই ইবলিসটা আমার আদমকে তাজিম করে নাই। এটা কার ফতোয়া? তা আল্লাহর ব্যাপারে তার কোনো বিয়াদবি নাই, এবাদতের ব্যাপারে কোনো বিয়াদবি নাই, তাসবিহ তাহলিলের ব্যাপারে কোনো সমস্যা নাই। এক কথাই 6000 কোটি বৎসর যে মাওলাকে সিজদা দিয়েছে ওর নাম ইবলিস। ওর নাম তাহলে সে হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, ইহুদ বা নাসারা নয়, নাস্তিক নয়, সে আল্লাহকে মানত, এবাদত করত, কিন্তু আদবে নবী নাই। আদবে আল্লাহ জিজ্ঞেস করছে মা মানে আকা, আমি তো অর্ডার দিয়েছি আমার আদমকে কি করো, তাজিম করো, তোমাকে কিসে নিষেধ করেছে? তার কাছে অহংকার আসছে, আনা খাইরুম মিনহু, আমাকে আমার বিবেক নিষেধ করেছে। কিসে? ওই আমার যুক্তি যা বলে আমি তা ইসলাম বলতে পারবো না, আমার বিবেক যা বলে আমি এটাকে ইসলাম বলতে পারবো না। সে বলছে আমার বিবেক, আনা খাইরুম মিনহু, সে তো আজকে হয়েছে, আমি তো 6000 কোটি বৎসর কি করছি সিজদা করছি। আল্লাহ বললে আমি বিয়াদবকে বান্দা বানাই না, আমি বিয়াদবের ইবাদত কবুল করি না। আল্লাহ বলে ইন্নাকা রাজিম, আমরা ফ্রান্সের পণ্য বয়কট করি, আমরা ইসরায়েল বয়কট করি। আল্লাহ বলে আমি সর্বপ্রথম বুস্তাখ রসুল বিয়াদবের নবী ইবলিসকে বয়কট করলাম। বয়কট করেছে কে? আল্লাহ। তো গালি কি আমার দিতে পারবেন? তো এই বয়কট যখন করেছে আল্লাহ বলে রহমতের সীমা থেকে কি হয়ে যা, বের হয়ে যা। যখন মাওলা লানত দিচ্ছে তাকে বের করে দিচ্ছে, সে তখন একটা ফরিয়াদ করছে, মাওলা আমি কি চাইতে পারবো? আল্লাহ বলে চাইতে পারবে। কি করতে পারবে? চাইতে। তো কি চাইবা? মাওলা আমাকে তো বের করে দিচ্ছ, তোমার সিজদার মধ্যে কমতি করে নাই, তোমার তাসবির মধ্যে সমস্যা করে নাই, একজন আদম আলাইহিস সালামের কারণে আজ আমার 6000 কোটি বৎসরের ইবাদত নষ্ট হয়ে গেল, আজ তার কারণে আমার নাম শয়তান ইবলিস হয়ে গেল, মাওলা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াতটা দিয়ে দাও। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। দেখেন মাওলা কত রহমানুর রহিম, তার বের করে দিচ্ছে ওই অবস্থায় যে দোয়া করছে আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও, আল্লাহ বলে তোকে কেয়ামত পর্যন্ত সময় দিলাম। কি পর্যন্ত? কেয়ামত পর্যন্ত সময় পাওয়ার পরে এখন তার কাছে পাওয়ার চলে আসছে, কারণ আল্লাহ যখন বলছে এটা তো আর না হবে না, এখন আল্লাহর ইজ্জতের কসম দিচ্ছে, ফাবি ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম। যে কি জন্য? আমি ওয়াদা করছি লা উকভিয়ান্নাহুম আজমাইন, যেই আদমের কারণে আজকে ইবলিস হলাম, যেই আদমের কারণে আজকে শয়তান হলাম, সেই বনি আদমের রগে রগে রক্তে রক্তে আমি হাঁটব, আর আমি ইবলিস বনি আদমকে হেদায়ত থেকে পথ ভ্রষ্ট করে জাহান্নামে বানায় ফেলব। এটা কার চ্যালেঞ্জ? ইবলিসের। তো আবার সারেন্ডার করছে এখন, ইল্লা, তবে হ্যাঁ, ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা তোমার মুখলাস বান্দা আছে, যারা আল্লাহর ওলি আছে, আমি ইবলিস তাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবো না। এটা কার কথা? তো আল্লাহ এর উত্তরে বলছে, শোন, তুই সবার রক্তে রক্তে হাঁটতে পারবে, রগে রগে বিচরণ করতে পারবে, সবাইকে পদভ্রষ্ট করতে পারবি, কাউকে সিনেমায় নিতে পারবি, কাউকে চায়ের দোকানে আনতে পারবি,
কারো মাধ্যমে র‍্যাগডে করাইতে পারবে, কারো মাধ্যমে 14ই ফেব্রুয়ারি করাইতে পারবে, কারো মাধ্যমে 31শে ডিসেম্বর করতে পারবে। তবে আমি চ্যালেঞ্জ করছি, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আল্লাহর ওলি আছে তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমি মাওলা নিয়ে নিয়েছি, ওদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না। এটা চ্যালেঞ্জ কার? তাহলে আল্লাহ বলছে সবাইকে পারবে, কিন্তু ওলিদেরকে, ওলিদেরকে পারবে না। তাহলে আমার কাছে ইবলিস আসতে পারবে, আপনার কাছে ইবলিস আসতে পারবে, কিন্তু ওলির দরবারে আসতে পারবে না। চ্যালেঞ্জ কার? চ্যালেঞ্জ কার? তাহলে আল্লাহ বলছে আমার ওই প্রিয় বান্দাদেরকে, তুমি তোমার আধিক্যতা, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার ওখানে অ্যাপ্লাই করতে পারবে না। সেই জন্য যারা খানকায় আসে, যারা দরবারে আসে, যারা ওলির সাথে কন্ট্যাক্ট রাখে, সম্পর্ক কানেক্ট হয়, সম্পর্ক রাখে, ওরা নবীর শানে কখনো বিয়াদবি করেছে? আল্লাহ মিথ্যা বলতে পারে এরকম কোনো কথা বলেছে? আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে এরকম কোনো কথা বলেছে? নবীর তাজিমে কোনোদিন আঘাত করেছে? সাহাবী রসুল সম্পর্কে কোনোদিন সমালোচনা করেছে? আহলে বাইত সম্পর্কে কোনোদিন কটুবাক্য বলেছে? আল্লাহর ওয়ালির সম্পর্কে কোনোদিন বিয়াদবি করেছে? কেন? আল্লাহ বলে ইবলিস ওয়ালির দরবারকে হেফাজত রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। তাহলে আমাদেরই সবাইকে এই পথে আহ্বান করছে কে? রব্বুল আলামিন।